আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি ফুলকপি ভাজি। আজকে দুপুরের জন্য আমি বরবটি আর ফুলকপি ভাজি করব। তো আরও অনেক কিছু করব, সেটার মধ্যে একটাই বেছে নিলাম, বরবটি আর ফুলকপি ভাজি। তো এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ এক পাশ হয়ে গেলে আর পাশ আমি করে নিব, কালারটা চলে আসবে। এরপরে দিয়ে দিব রসুন। তো রসুন চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি আসলে চেষ্টা করি যে যখন যেটা রান্না করি একটা হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। রান্না আমরা সবাই জানি, এক একজন এক রকম করে রান্না করে। তো আমিও চেষ্টা করি যে যখন যেটা দেখি চেষ্টা করি যে আমি ওইভাবে রান্না করতে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেকের রান্না অবশ্য দেখি যে ওনারা কীভাবে রান্না করে। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেব আমি বরবটি। বরবটিটা একটু শক্ত, এই জন্য আমি আগে দিয়ে দিব, আর ফুলকপিটা একটু পরে দিব। বরবটিটা যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ফুলকপি। এখন দিয়ে দিচ্ছি বরবটি। এরপরে আমি মশলা দিব 1/2 চামচ হলুদ, আর একটা মশলা আমি দিব ম্যাজিক মশলা, গোসারিতে পাওয়া যায় রাঁধুনির। তো এই মশলাটা আমি দিব, খুবই মজা হয় এই মশলাটা দেওয়ার পরে। তো এখন আমি বরবটিটা কষিয়ে নেব, একটু অপেক্ষা করতে হবে অবশ্য। আর দেব আমি কাঁচামরিচ আর টমেটো, বাট কাঁচামরিচ আর টমেটো এখন দেব না, একটু পরে দেব। আগে মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব ফুলকপিটা, সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এই মশলাটা ম্যাজিক প্যাকেট, আমি একটা প্যাকেট দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। দু 3 মিনিটের মতো আমি রাখবো, এরপর আমি দিয়ে দিব ফুলকপি। এখন দিয়ে দিব ফুলকপি। আমি ফুলকপিটা একদম ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটা দিয়ে দিলাম। এরপরে দিব 7-8টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব একটা টমেটো। তো সব কিছু ভালো করে আমি মিক্স করে নিব। এরপর আর কিছু লাগবে না, আর আমি কাবারে দিব না, এভাবে আমার ভাজি করতে হবে। যার সময় লাগে আর কি, 10-12 মিনিট যা লাগে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। তো ভাজিটা হয়ে গেলে আমি আবার আসব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। হয়ে গেল আমার ফুলকপি আর বরবটি ভাজি। দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে, আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে বরবটি আর ফুলকপি ভাজি হয়ে গেল। আমি কোনো পানি দিই নাই আর কোনো খাবারে দিই নাই। এখন লবণ দেখব, আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে,
এখন আবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, খুদা হাফেজ।